পুলিশের পোশাক, কিন্তু পায়ে হাওয়াই চটি। আমি হাওয়াই চটি পরা পুলিশ আমি কোনোদিন দেখিনি। ওই লালবাজার থেকে জামাটা নিয়ে নিয়েছে ধার করে, ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু চটি জুতোটা তো আর পায়ের মাপ থাকে না, তো সবার তো আর ওই জন্য হাওয়াই চটি পরে চলে এসছে। শিক্ষা বন্ধু করবে না টাকা মারা বন্ধু করবে? ওই শিক্ষা বন্ধুর মাধ্যমে আরও কিছু ওই মানিকে মাগে হিতে টাকা খাই লুটে পুটে কমিটি তৈরি করবে কিনা সেটা আমরা জানি না। পাঁচটার মধ্যে একটা ছেলে খারাপ হতে পারে, কিন্তু পাঁচটার মধ্যে যদি পাঁচটাই নানান রকম গুণে গুণান্বিত হয়, কারুর রজগুণ, কারোর তমগুণ, তাহলে পরে তো বলার মতো কিছু নয়। উনি একটা নেতা দেখাক যে এই লোকটা ওনার দলে হচ্ছে সৎ, ওনার দলে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট প্রত্যেকটা লোকে হচ্ছে চোর, চিটিংবাজ, জালিয়াত। চাকরি চান কামর খান? এই মুহূর্তে এই রকমই মন্তব্য বিভিন্ন মহল থেকে ভেসে আসছে। কারণ কেন চাকরি চাইতে গেলে এই দেখা গেল খোদ পুলিশ নাকি কামড়েছে চাকরি প্রার্থীর হাতে। সত্যি তো, আর চাকরি প্রার্থীর হাতে কামড়েছে, কিন্তু সেই চাকরি প্রার্থী যার হাতে কামড়, যিনি কামড়ের শিকার হয়েছেন, তারই নামে জামিন অযোগ্য ধারায় মামলা। ভাবছেন? জানবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী, কথা বলবো। কুকুরের কাজ পুলিশ করেছে, কামড় দিয়েছে গায়ে, তা বলে কি পুলিশের কাজ মানুষের শোভা পায়? এখন প্রবাদটা যেটা আগে ছিল যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে গায়ে, তা বলে কি মানুষের শোভা পায়, এটা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পূর্ণ রকমভাবে এক রাতের মধ্যে বদলে দিয়েছে বাঙালির এই প্রাচীন প্রবাদটা। আর এই যে আপনি বললেন যে যার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছিল, যিনি কামড় খেয়েছেন আর যে কামড় দিয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এটাই নিয়ম। কুকুরে কামড়ালে পরে কুকুরকে অবজারভেশনে রাখতে হয় 24 ঘন্টা, এটা তো নিয়ম তো ভেটেরিনারি। তো সেই জন্যেই যে কামড়েছে তাকে অবজারভেশনে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো এখন তো পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানায় আমরা তো দেখলাম তো যে মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া সিংহশাবকের জন্ম হয় না। তো এবার সিংহশাবকের জন্ম হয় কি হয় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা দেখছি যে অনেক রকম মানুষরূপী সারমেয়র বা সারমেয়রূপী মানুষ, যেটাই বলবেন, যে যেরকমভাবে নিতে চায়, তাদের অনেক আমদানি হয়েছে পশ্চিমবঙ্গে। এরা কারা? এরা কি আদৌ পুলিশ? পরিষ্কার দাবি করছি 2011 সালের পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং যাবতীয় পুলিশের যা রিক্রুটমেন্ট রাজ্য সরকারের দ্বারা হয়েছে, প্রত্যেকটার স্ক্যানিং করা হোক, তার সিবিআই তদন্ত হোক, এই রাজ্য পুলিশের রিক্রুটমেন্টে এই টেট, পিএসসি, সিএসসি, বন দপ্তর, মিউনিসিপ্যালিটি, 100 দিনের কাজের মতনও হালকা করে হলেও কোনো উন্নয়নের ছোঁয়া আছে কি না এটা তদন্ত করে খাতিয়ে দেখা হোক, এর পরিষ্কার দাবি জানাচ্ছি। বিক্ষোভ হলেই এক ঝাঁক পুলিশ দেখা যায়, গেঞ্জি পরিহিত পুলিশ তারা আসেন, মেয়েদেরকে রীতিমতো দেখা যায়, মেয়েরাও বিক্ষোভ দেখালে আমরা দেখেছি সেখানে। তো এরা কারা? মানে পুলিশের ড্রেসে কেন থাকে না এরা? মানে আপনাকে জিজ্ঞাসা করতে, এরা আমি তো দেখেছি 99 অভিযানের দিনকে দেখেছি যারা মানে পুলিশের পোশাক পরে আছে, কিন্তু আমি আগেও বলেছি আপনাকে বলেছি, অন্যান্য বিভিন্ন জায়গায় বলেছি, পুলিশের পোশাক কিন্তু পায়ে হাওয়াই চটি। আমি হাওয়াই চটি পরা পুলিশ আমি কোনোদিন দেখিনি। ওই লালবাজার থেকে জামাটা নিয়েছে ধার করে, ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু চটি জুতোটা তো আর পায়ের মাপ থাকে না, তো সবার তো আর ওই জন্য হাওয়াই চটি পরে চলে এসছে। এই হাওয়াই চটি পরা পুলিশ, এই হাওয়াই চটি পরা সিভিল ড্রেসে থাকা পুলিশ আমরা বহুত দেখেছি। এরা কেউ পুলিশ নয়, এরা প্রত্যেকেই হচ্ছে বাস্তবে তৃণমূলের ক্যাডার। দেখবেন ওই করুণাময়ীতে ওই সল্টলেকে সুজিত বসুর কিছু খোঁচড় এসেছিল, তাদেরকে মাঝে মধ্যে টেলিভিশনের পর্দাতেও দেখেছেন, ওই রাজনৈতিক বিশ্লেষক সেজে চলে আসে, এসে সরেজমিন তদন্ত করছিল, যে মুহূর্তে আমার সঙ্গে চোকাচোকি হয়ে গেল সঙ্গে সাট করে কেটে পড়ল, ওই তারা গিয়ে খবর দিয়ে দেয়, তারাই ক্যাডার বাহিনী নিয়ে আসে। ওই সিপিএম যেরকম হার মারছিল, এদেরও এরকম জল্লাদের বাহিনী তৈরি করেছে, তারাই এই কাজগুলো করে। এবং পুলিশ তো হচ্ছে সবথেকে বড় বলির পাঁটা এই বর্তমান যুগে, সে তাকে হাত পা পিছু মুড়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। হাওড়াতে আমরা দেখলাম বলির পাঁটা হলো সৌম্য রায়, সে আবার আমাকে ইয়ে করেছিল, থ্রেট দিয়েছিল এক্ষুনি অ্যারেস্ট করব, একা একা গিয়েছি তাও। আমরা মুমিনপুরে দেখলাম ডিসি সাউথ, ডিসি সাউথ ওয়েস্ট আর ডিসি ইস্ট, আর জনকে যাই হোক, 3টে ডিসি মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো, আরও 15 জন পুলিশ অফিসার মার খেলো হাসপাতালে ভর্তি, ওসিআইসি ভর্তি।
তো পুলিশ তো সব থেকে বড় মানে হচ্ছে বলির পাঁঠা। আনারুল যেখানে পুলিশ কন্ট্রোল করে বা আনারুল রাজ এখানে পুলিশ কন্ট্রোল করছে, ববি হাকিম কলকাতা পোর্টে উপস্থিত, মোমিনপুরে ঘটনা ঘটে গেল, ববি হাকিম বীরভূমে উপস্থিত, বীরভূমে ঘটনা ঘটে গেল, দেখলাম আমরা। ববি হাকিম তো বলেছে লজ্জাজনক ব্যাপার, সত্যি লজ্জা লেগেছে মোমিনপুরের ঘটনাটা নিয়ে। না না, ববি হাকিমের কোনটাতে লজ্জা লেগেছে, মোমিনপুরে লজ্জা লেগেছে না বীরভূমে? উনি যে বলছেন যে আমি সকাল সকাল গুলির আওয়াজ শুনলাম, তো উনি মন্ত্রীটা হয়েছিলেন কি করতে? উনি শাসক দলের নেতা হয়ে আছেন কি করে? যদি এতই অপরাধ তখন পদত্যাগ করে দিন, যে আপনার দ্বারা সামলাতে পারছেন না। তার মানে বেসিক্যালি সরকার আপনারা কন্ট্রোল করছেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক দিদি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরাদ ববি হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, এই কাকলি ঘোষ দস্তিদার, এই মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি, এই যে বিভিন্ন রকম মুখ, বিভিন্ন নেতা, তাপস রায় চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে তথাকথিত তৃণমূলের নেতা বলা হয়, যারা সরকার চালানোর মুখ, তার মানে এরা কেউ সরকার চালাচ্ছে না, কারণ অ্যাডমিনিস্ট্রেশন এদের হাতে নেই, এদের কথা শুনছে না, এদের কন্ট্রোলে নেই। তাহলে সরকারটা কে চালাচ্ছে? তাহলে সরকার কি বকলমের জামাত চালাচ্ছে? সরকার কি অন্য কেউ চালাচ্ছে? কে সেই ব্যক্তি? এটা অত্যন্ত ভয়ের ব্যাপার, গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভয়ের কারণ। ডিসেম্বরে ডেডলাইন আপনারা দিয়েছেন, একটা সাম্প্রদায়িক নাকি জট পাকানোর চেষ্টা করছেন আপনারা, মুখ্যমন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন যে সাম্প্রদায়িক জট কে আছে। উনি কথাটা কি বলেছেন, কমিউনাল পকেট। পশ্চিমবঙ্গে কমিউনাল পকেট আছে, উনি জানলেন কি করে? কবে থেকে তৈরি হয়েছে এই কমিউনাল পকেট বলুক মুখ্যমন্ত্রী, কবে থেকে তৈরি হয়েছে? গড়িয়াহাট, রাসবিহারী, যাদবপুর, ঢাকুরিয়া, এগুলো কি কমিউনাল পকেট? আমার তো জানা নেই। তাহলে কমিউনাল পকেট কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? উনি কমিউনাল পকেট বললেন, কাকে বললেন? খুব ভালো করে জানেন উনি কমিউনাল পকেটটা কি। কুণাল ঘোষ আগে বলুক সারদার টাকাটা কোথায় আছে, মমতার বাড়িতে আছে কি, যেটা উনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন? তো তাহলে বেইমানটা সব থেকে বড় কে? তৃণমূলের কাছে কুণাল ঘোষ বেইমান। আর না হলে শুভেন্দু গড়ে কিন্তু এখন কুণাল ঘোষ যথেষ্ট ফাইট দিচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখলাম তো, তাই জন্য তো উনাকে তো গো ব্যাক স্লোগান উঠলো, কুণাল ঘোষকে তো দূর দূর করে তাড়ানোর ব্যবস্থা করলো তো ওখান থেকে তৃণমূলের লোকেরা। বিজেপিকে কিচ্ছু করতে হয়নি, তৃণমূলের লোকেরাই কুণাল ঘোষকে সহ্য করতে পারছে না। কি গালিগালাজ, যে গালিগালাজগুলো শব্দগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমি আর বলতে পারছি না, আমার রুচিতে বাজছে। উচ্ছেদ কমিটিটা পুরালো নাকি বিজেপি? এই মুহূর্তে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস বলছেন কালকে উচ্ছেদ কমিটি ওখানে পুরানো হয়েছে তৃণমূল কংগ্রেস। তো এই তো কদিন আগে কাল পরশু তো ওনারা বললেন বিজেপি জিরো, বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো লোক নেই, বিজেপি পঞ্চায়েতে কোনো লোক দিতে পারবে না। তো কোনটা বলবে আবার ঠিক করুক, বিজেপি যদি পঞ্চায়েতে লোকই না দিতে পারে, বিজেপি সংগঠনে যদি কেউ না থাকতে পারে, কালকে আবার কে বললো বিজেপির কোনো এমএলএ না কারা নাকি জয়েন করছে আবার তৃণমূল, তো বিজেপির তো কোনো লোক নেই ওনারাই বলছেন। তো তাহলে উচ্ছেদ কমিটি আমরা কী করে পড়ালাম? ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। কুণাল ঘোষকে মেদিনীপুরের লোক কেন মেনে নিতে যাবে? হে কে কুণাল ঘোষ, কোন আন্দোলন করেছে, কী যোগ্যতা আছে? ওই চারটে সাংবাদিকতার কয়েকটা কথা লিখতে পারে, ওইটুকু? এর বাইরে আর কিছু আছে কি? কনস্ট্রাকটিভ কিছু বলতে পারে? যে নিজে মমতাকে চোর বলেছে, মমতার বাড়িতে সারদার সমস্ত টাকা রাখা আছে বলে বলেছে, সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছে করে, সেই শাসক দলের মুখপাত্র তো পা চেটে হয়েছে, পা চেটে চটি চেটে হয়েছে, চটি চাটতে হচ্ছে, চটি না চাটলে পরে চাকরি থাকবে না, এর বেশি তো আর কিচ্ছু নয়। আগে বলুক মমতা চোর কি না, ওই স্ট্যান্ড পয়েন্টেও দাঁড়িয়ে আছে কি না, তারপরে অন্য কোনো প্রশ্নের জবাব দেবো। না রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের অনুদান কি আছে পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জির থেকে বেশি কি? তৃণমূলের লোকেরা অন্তত মনে করে না, তো তাই জন্য রবীন্দ্রনাথের ছবি ছোট হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির বড় হয়ে যাচ্ছে। আর এই যে ঘটনাটা ঘটিয়েছে অটো বাপ্পা, ওর নাম হচ্ছে অটো বাপ্পা, সংবাদ মাধ্যমে অনেক ভালো ভালো নাম বলা হচ্ছে, বড় বড় নাম বলা হচ্ছে, ওই INTUC-র কি ছিল একটা সেক্রেটারি ফেক্রেটারি কিছু একটা ছিল আগে, ওর নাম হচ্ছে অটো বাপ্পা। ওকে দুবার পুলিশ গ্রেপ্তার করেছিল, কী কারণে গ্রেপ্তার করেছিল, কী অভিযোগে গ্রেপ্তার করেছিল সেটা পুলিশের কাছ থেকে জেনে নেবে।